হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু খুবই কাজের এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এখন আমরা যারা স্মার্টফোন ইউজার আছি তারা কিন্তু কম বেশি সবাই গুগল ম্যাপস ব্যবহার করে থাকি। খুব সহজে গুগল ম্যাপসের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো জায়গা খুঁজে বের করে ফেলি। মানে হয়তো আমরা একটা ব্যাংক খুঁজে পাচ্ছি না, কিংবা একটা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, কিংবা কোনো মার্কেট খুঁজে পাচ্ছি না, সেটা কিন্তু গুগল ম্যাপসের মধ্যে গিয়ে সার্চ দিলে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, গুগল ম্যাপসের যে টিম আছে তারা সব জায়গায় কিন্তু শুধুমাত্র বড় বড় ল্যান্ডমার্কস যেগুলো আছে সেগুলোর অ্যাড্রেসগুলো ম্যাপে দেখায়। যেমন আমাদের দেশে এয়ারপোর্ট, পিএমের অফিস মানে প্রাইম মিনিস্টারের অফিস, কিংবা স্টেডিয়াম অথবা সংসদ ভবন, এরকম বড় বড় যে ল্যান্ডমার্কগুলো আছে তারা শুধুমাত্র তাদের ম্যাপে সেইগুলোই মার্ক করে দেয়। কিন্তু আমরা যখন গুগল ম্যাপে বেসরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো রেস্টুরেন্ট, কোনো দোকান এগুলো সার্চ দেই, তখনও কিন্তু সেগুলো সার্চে পাওয়া যায়। এখন গুগলের টিম যেহেতু ছোটোখাটো জিনিসগুলোকে তাদের ম্যাপে অ্যাড করে না, তার মানে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ওই জায়গাগুলোর যারা ওনার আছেন তারা নিজেরাই কিন্তু গুগল ম্যাপে এগুলো অ্যাড করেছেন। এখন কিভাবে খুব সহজে আপনি আপনার বাসার অ্যাড্রেস কিংবা দোকানের অ্যাড্রেস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস কিংবা কোনো জায়গার অ্যাড্রেস গুগলে অ্যাড করতে পারেন সেটাই স্ক্রিনে দেখিয়ে দিব। বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাতে লাইক করে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগল ম্যাপস প্রি ইনস্টল থাকে, মানে আগে থেকে দেওয়াই থাকে। যদি আপনার ফোনে গুগল ম্যাপস না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপ স্টোর থেকে গুগল ম্যাপস ইনস্টল করে নিলেও একই কাজগুলো করতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ম্যাপসে। গুগল ম্যাপসের মেইন ইন্টারফেসের নিচের দিকে কয়েকটা অপশন থাকে। ওখানে একটা অপশন দেখবেন কন্ট্রিবিউট, যেখানে একটা প্লাস সাইনের মতো আছে, ওটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন পাবেন অ্যাড আ মিসিং প্লেস, ওটার ওপর ট্যাপ করবেন। এখন আপনার সামনে এরকম একটা ফর্মের মতো আসবে। প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম, ওখানে ট্যাপ করে আপনি যে কোনো নাম অ্যাড করতে পারেন। এখন যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এখানে আপনি লিখতে পারেন যে হোম, কিংবা আমার ক্ষেত্রে আমি লিখতে পারি ইমরুলস হোম, কিংবা আমার বাসার যে নামটা আছে সেই বাসার নামও আমি দিতে পারি। আর যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকান হয় তাহলে সেটার নামও আপনি এখানে দিতে পারেন। মোট কথা, এখানে যেই নামটা দিবেন সেই নামটা দিয়েই সার্চ করলে পরে গুগল ম্যাপসে জায়গাটা খুঁজে পাওয়া যাবে। সো আমি এখানে আমার বাসার নাম দিয়ে দিচ্ছি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি, মানে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটার উপর যদি আপনি ট্যাপ করেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে এটা কি খাবারের দোকান কিনা, কিংবা শপিং কমপ্লেক্স কিনা, কিংবা হোটেল কিনা, এরকম অনেকগুলো এখানে অপশন আছে। আমি যেহেতু আমার বাসার অ্যাড্রেস অ্যাড করছি সো নিচে যে অপশনটা আছে রেসিডেন্সিয়াল সেটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে আরও কয়েকটা অপশন আসবে, যে এটা কি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, নাকি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, নাকি ফ্ল্যাট কমপ্লেক্স, এই টাইপের আরও অনেক কিছু। সো আমি এখান থেকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সিলেক্ট করে নিচ্ছি। সো প্রথম দুটো হয়ে গেল, যে আমি একটা নাম দিয়েছি এবং সেটা কি ক্যাটাগরির সেটাও দিয়েছি। এবার তিন নম্বরে আসছে মেইন পার্ট, মানে লোকেশন। সো এখানে অ্যাড অ্যাড্রেস যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করলে আপনি এখানে ম্যানুয়ালি অ্যাড্রেস টাইপ করে বসাতে পারবেন, অথবা আপনি যদি সেই জায়গায় বসে বসে এই কাজটা করতে থাকেন তাহলে এটার ডান পাশে পিন পয়েন্ট লোকেশনের মতো যে অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করে দিবেন। এখন ওটার ওপর ট্যাপ করে দেওয়ার পর গুগল ম্যাপস অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেসটা, মানে ওই জায়গার অ্যাড্রেসটা এখানে শো করবে। যদি সেটা পুরোপুরি কারেক্ট না হয় তাহলে আপনি চাইলে এখান থেকে সেটা এডিট করে নিতে পারেন, অথবা নিচে যে ম্যাপের একটু অংশ আছে ওখানে ট্যাপ করলে এখানে লাল রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন ম্যাপটাকে একটু সরিয়ে আপনি যেই জায়গাটা অ্যাকুরেট সেই জায়গায় এনে ছেড়ে দিবেন। আমি এখানে একটু ব্লার করে দিয়েছি। ওপরে ওকে যে অপশনটা আছে ওটা ট্যাপ করে দিবেন। সো এই তিনটা অপশন যদি আপনার ঠিকঠাক থাকে, মানে নাম, ক্যাটাগরি অ্যান্ড লোকেশন, এরপর এখান থেকে নিচের দিকে আসবেন।
এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফোন আওয়ার্স ওয়েবসাইট ওপেনিং ডেট এন্ড ফটোজ সো ওটার উপর ট্যাপ করবেন এখন এখানে যে অপশনগুলো আছে মানে প্রথম যেটা আছে যে আওয়ার্স মানে আপনার যদি সেটা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকান হয় তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন তারপর আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিতে পারেন এরপর আপনার ওই দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কবে থেকে শুরু হয়েছিল সেটার ডেটও যদি আপনি দিতে চান সেটাও এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড আ ফটো মানে আপনি যদি সেই বিল্ডিংয়ের কিংবা জায়গার কোনো ছবি অ্যাড করতে চান ম্যাপে তাহলেও আপনি সেটা করতে পারেন সেক্ষেত্রে ওই ফটো আপনার আগে থেকে তুলে রাখতে হবে তারপর এখানে অ্যাড এ ফটো যে অপশনটা আছে ওটার উপর যদি আপনি ট্যাপ করেন তখন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে অপশন পাবেন ফটো আপলোড করার জন্য এখন এক্সাম্পলের জন্য এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটো সিলেক্ট হয়ে গেলে ওপরে যে ডান অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিতে হবে এখন এই সব ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ওপরে অ্যাড এ প্লেসের ডান পাশে যে অ্যারোর মতো একটা সাইন দেখতে পাচ্ছেন মানে এন্টার সাইন ওটার ওপর ট্যাপ করে দিবেন এরপর এরকম একটা মেসেজ দেখতে পাবেন থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস আর আপনার দেওয়া এইসব ইনফরমেশন গুগলের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে আসার পরে সেটা কিন্তু ম্যাপে অ্যাড হয়ে যাবে আর তখন যে কেউ গুগল ম্যাপ থেকে ওই নাম দিয়ে সার্চ করলে লোকেশনটা কিন্তু খুঁজে পাবে হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ